অবৈধভাবে মায়ের গর্ভে শিশু নষ্ট করার অভিযোগ সোনামুড়ার এক হোমিওপ্যাথিক ডক্টরের বিরুদ্ধে। সোনামুড়া থানাধীন ময়নামা এলাকার ইমান হোসেনের স্ত্রী সোনামুড়ায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীত পাশে হোমিওপ্যাথিক ডক্টর দিমান দেবনাথের কাছে ডাক্তার দেখাতে আসলে 3 মাসের গর্ভবতী বাচ্চা নষ্ট করে দেয় বলে অভিযোগ স্বামী ইমান হোসেন। অভিযোগ, কোনো অভিভাবককে না জানিয়ে কীভাবে উনি বাচ্চা নষ্ট করে, এই নিয়ে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। ডক্টরের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করে স্বামী অভিযোগ রয়েছে, আগেও টাকার বিনিময়ে অবৈধভাবে বাচ্চা নষ্ট করেছে হোমিওপ্যাথিক ডক্টর দিমান দেবনাথ। সাধারণ মানুষের অভিমত, এইভাবে ডক্টর তাদের প্রাইভেট চেম্বারে এই সমস্ত নোংরা কাজ কিভাবে করে যাচ্ছে, এই বিষয়গুলোর উপর প্রশাসন যেন কড়া নজরদারি রাখে এবং ব্যবস্থা গ্রহণ করে। তো আমি তো জানি না, আমাকে এরপর নাসুম গাছ কত বলতো হয় না, এরপর আমার গাছ কত ইনজেক্ট করতো আমার নতুন কি হারে যাবো কিচ্ছু, এরপর আমাকে উনি নাসুম গাছ কখন বাচ্চা নষ্ট করতো, বাচ্চা নষ্ট করেছি। কে নষ্ট করছে? ইনজেক্ট। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।